নমস্কার, সংবাদ প্রতিদিন ডটইনে আপনাদের স্বাগত। আজকে মেঘলা দিনে আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। কি হবে এখানে? জঙ্গলে মিতিন মাসির পোস্টার লঞ্চ। জঙ্গলে মিতিন মাসি পুরোটাই একটা মানে বন্যপ্রাণ সংরক্ষণ নিয়েই গল্প, যেটা আমরা হয়তো সবাই জানি। তো তাই জন্য এই ছবিটার ক্ষেত্রে ডেফিনেটলি একটা আলাদা আমার ইমোশনাল জার্নি হয়েছে। সেটা হয়তো আমাদের ছবির একদম যখন কাছাকাছি হবে তখন আরও অনেক অনেক প্রমোশনস হবে, অনেক অনেক গল্প বাকি থাকবে, তখনই বলবো। প্রত্যেক পুজোয় একটা বাংলা সিনেমা দেখতেই হবে, সেটা একটা মাস্ট লিস্টে পড়তো, মানে চেকলিস্টের মধ্যে এটা করতে হবে ওটা করতে হবে মধ্যেই একটা পড়তো যে বাংলা সিনেমা দেখতে হবে। তো পরবর্তীকালে আমি যখন সিনেমায় আসি, তবে যখন থেকে আমি শুনি যে আমার নিজের কোনো সিনেমা পুজোর সময় রিলিজ হবে, তখনই আমার মনে হয় যে সেই এক্সাইটমেন্টটা কাজ করে যে এই সময়টা অনেকে বাংলা সিনেমা দেখতে যায় এবং তার মধ্যে মিতিন মাসি নিশ্চয়ই হয়তো অনেক ভালোবাসা পাবে। ছবিটা হচ্ছে অরিন্দম দার নেতৃত্বে, তাতে তো এই বিষয়টার উপর বিশেষ করে প্রকৃতি এবং বন্যপ্রাণ এটার উপর জোর দেওয়া হয়েছে। তো কলকাতা শহরের মধ্যে এর থেকে ভালো জায়গা আমার মনে হয় না আর আছে পোস্টার লঞ্চের ক্ষেত্রে আর কি। তো এটা একদম আমার মনে হয় যে ঠিকঠাক জায়গা বাছা হয়েছে যেখান থেকে আমাদের ছবিটা শুরু হচ্ছে। এবং ছবি তো শুধু অ্যাক্টিং, টেকনিক্যাল সাইড সব কিছু মিলিয়ে নয়, তার বাইরে একটা বার্তা দেওয়ার থাকে, মানে আমার মনে হয় যে ছবির এটা একটা উদ্দেশ্য আর কি। তো সেই বার্তাটা যাতে সরাসরি দর্শকদের কাছে প্রথম থেকেই দিয়ে দেওয়া যায়, আমার মনে হয় সেই জন্যই এই জায়গাটা বাছা হয়েছে। এবং আমাদের এই দিনটাকে এবং এই ছবির জন্যে আর কি একটা আহ্বানও বলতে গেলে, যে না, চারপাশে তো দেখা যাচ্ছে বিভিন্ন জীবাণুর আক্রমণ এবং এত গরম, আমরা গরমে শ্যুট করেছি ইনফ্যাক্ট দলমাতে গিয়ে। তো এই সব থেকে বাঁচতে গেলে আমাদের প্রকৃতির কাছে ফিরে আসতে হবে, বন্যপ্রাণকে মর্যাদা দিতে হবে। যদি আমরা নিজেরা বাঁচতে চাই তবেই যে সাইকেলটা আমরা বলি সেটা ঠিকঠাক থাকবে এবং আমরা সকলে বাঁচতে পারবো। একটা ডিটেকটিভ ছবি নয়, একটা থ্রিলার ছবি নয়। জঙ্গলে মিতিন মাসি যেমন সপরিবারে, পরিবারের প্রত্যেকে মিলে নিয়ে বসে দেখা একটা অ্যাডভেঞ্চার ছবি, ঠিক ততদি বন্যপ্রাণকে ভালোবাসার ছবি, পরিবেশকে ভালোবাসার ছবি এবারের পুজোয়। সেই জন্য আমরা মনে করেছিলাম ক্যামিলিয়া প্রোডাকশনসের এই ছবি এবং কোয়েল দ্বিতীয়বার মিতিন মাসি হিসেবে আমাদের কাছে আবার আসছে। এই এই আমরা মনে করেছিলাম যে এবারের পুজোটা আরও বেশি সবুজ হয়ে উঠুক, আরও বেশি শুধুমাত্র আমাদেরকে নিয়ে ভাবনা নয়, পরিবেশের ভাবনা, জঙ্গল, বন্যপ্রাণের ভাবনা সবটা নিয়ে ভালোবাসার মোড়কে আমরা মানুষ হিসেবে এগিয়ে চলি, সেটাই কাম্য হয়। শুধুমাত্র গোয়েন্দা গল্প নয়, বন্যপ্রাণ সংরক্ষণের কথা বলবে জঙ্গলে মিতিন মাসি। ক্যামেরায় শুভজিৎ ও ব্রতিনের সাথে সুপর্ণা মজুমদার, সংবাদ প্রতিদিন ডট ইন।